একটা গ্রামে একটা গাধা ছিল। গাধাটা থাকতো হচ্ছে একটা কুমোরের বাড়িতে। কুমোর গাধার জন্য খুবই চিন্তিত ছিল। কুমোর গাধাকে সঠিক সময় খেতে দিত, চেষ্টা করত গাধাকে দিয়ে কম খাটানোর। মাঝে সাঝে সপ্তাহে একদিন হয়তো সেই কুমোর নিজের বাড়ি থেকে কিছু মাটির হাঁড়ি নিয়ে হাঁটে যেত, তখন সে কয়েকটা হাঁড়ি এই গাধার ঘাড়ে বা পিঠে চাপিয়ে দিত। এইভাবেই চলছিল। গাধাকে সেরকমভাবে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল না। কিন্তু গাধা মনে মনে খুব একটা আনন্দে ছিল না। তার মনে হচ্ছিল, আমি যথেষ্ট সুন্দর, আমি গাধা, আমি অনেক কাজই করতে পারি, তাহলে আমি তো অনেক বেটার জায়গায় থাকতে পারি, আমি কেন ফালতু এই কুমোরের বাড়িতে বসে থাকবো। এই বলে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করলো, হে ঈশ্বর আমাকে একটা ভালো জায়গা দাও যেখানে আমি ভালো করে আরামে থাকবো। তো সেরকমই হলো। রাত্রবেলায় গাধা ওই কুমোরের বাড়ি থেকে যা হোক করে পালিয়ে গেল, এবং পরের দিন সকালবেলায় সে যখন গ্রামের ওই গ্রামের রাস্তা ছেড়ে অন্য গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে, তার সঙ্গে দেখা হলো একটা ধোপার। ধোপা এই গাধাকে নিজের বাড়ি নিয়ে গেল। গাধা তো মনে মনে হেবি খুশি, এই তো ঈশ্বর আমার কথা শুনেছে, আমাকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছে বলে গাধা চলে গেল ধোপার সাথে ধোপার বাড়ি। ধোপার বাড়ি যাওয়ার সাথে সাথে এই গাধা বুঝতে পারল যে তার এই কাজটা করা উচিত হয়নি। ধোপা সারা দিন গাধাকে দিয়ে কাজ করাতো। সে নদীতে সমস্ত কাপড় জামা ভালো করে ধুত এবং সেই ভেজা জামা কাপড়গুলো গাধার পিঠে চাপিয়ে নিজের বাড়ি পর্যন্ত এনে সেগুলোকে ভালো করে মেলে দিত। আবার কখনো এই শুকনো জামা কাপড় ভালো করে পাট করে গাধার পিঠে বসে বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসত। সারা দিন এই ধোপা যা নিজে খেত তার থেকে বেঁচে যেত যতটুকু, সেটাই গাধাকে খাবার হিসাবে দিত। গাধা কিছুদিনের মধ্যেই সুন্দর থেকে ধীরে 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 প্রচণ্ড রোগা, প্রচণ্ড দুর্বল এবং খুব কুৎসিত হতে শুরু করলো। এমন সময় সে আবার ঈশ্বরের কাছে প্রার্থনা করলো, হে ঈশ্বর আমার সব কিছু ঠিক করে দাও, আমি এই ধোপার বাড়িতে থাকতে চাই না, আমাকে প্লিজ প্লিজ দয়া করে ওই কুমোরের বাড়ি পাঠাও, আমি ওখানে অনেক ভালো ছিলাম, আমার কত কেয়ার করতো, আমাকে দিয়ে বেশি কাজ করাতো না, সপ্তাহে একদিন হয়তো দু তিনটে মাটির ওই কলসি নিয়ে যেতে হতো, তাছাড়া তার কিছু না, আর এখানেই ধোপা আমাকে কাজ করি করে মেরে দিল। কিন্তু আফসোস, ঈশ্বর তার প্রতিভার সবার শুনতে পারে না, তাকে তার গোটা জীবনটা মানে বাকি গোটা জীবনটা গাধাকে ওই তাঁতির বাড়িতেই থেকে কাটাতে হলো। তাকে তার বাকি মানে গাধাকে গাধার বাকি জীবনটা ধোপার বাড়িতে থেকেই কাটাতে হলো। বন্ধুরা, এরকমই হয় আমাদের সাথে। আমরা যখন একটা ভালো সম্পর্কে থাকি তখন মাঝে মাঝে সেই সম্পর্কের দাম দিই না। সেই সম্পর্কে থাকা অপরদিকের মানুষটা যত যাই করে যাক না কেন আমাদের জন্য, আমরা সেটাকে খুব ছোট করে দেখি এবং মনে মনে নিজেদেরকে বোঝাই, আমি তো খুবই সুন্দরী বা আমি তো ভীষণ হ্যান্ডসাম, আমি অনেক বেটার ডিজার্ভ করি, ফালতু আমি এই মেয়েটা বা এই ছেলেটার পিছনে কেন পড়ে আছি কে জানে, ভালো একটা অপশন পেলেই এটাকে লাফ মেরে বার করে অন্য একটা অপশনে ঢুকে যাব। এটাই বেসিক আমাদের চিন্তাধারা হয়। কিন্তু তখন আমরা ফিল করি যখন আমরা সম্পর্ক থেকে বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পরে নতুন মানুষটার আশ্রয় গিয়ে বা নতুন মানুষটাকে ঘিরে ধরার সময় বুঝতে পারি যে পুরনো মানুষের অনেক এমন কিছু কিছু কাজ ছিল, এমন কিছু কিছু আমাদের তরফে ব্যবহার ছিল যেগুলো আমাদের কখনো চাইতে হয়নি, সে নিজে থেকেই করত, আর সেগুলোকেই আমরা মিস করতে থাকি। এটাকেই হয়তো বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দেওয়া। আজকের মতো চলি, টাটা।